ওটা বললে মার খাওয়ার ভয় আছে। তাহলে মুচকে দেওয়ার কথা কেন বলছেন? ভেঙে দিন না, পুরো শেষ করে দিন, আটকে রেখে দিচ্ছেন কেন? সমস্যা এই জায়গায় আমাদের, জানেন, আমরা ইসলামকে জটিল করে তুলি। কে চাইছে আপনার কাছে ফতোয়া? কে আপনাকে ঠিকেদারি দিয়েছে যে স্টেজে উঠে ফতোয়া দিন, এটা করতে হয়, এটা করতে নেই, এই করতে নেই? বাপরে, একজন মারা গেছে, জানাজা পড়তে গেছে, সেখানে ফতোয়া? বিরক্ত লাগছে নাকি আপনাদের? মারা গেছে, সেখানে ফতোয়া? জানাজা শেষ হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কাতার ভেঙে ফেললাম, আর আমরা কি করি? সালাম ফিরে কি করি? পড়তে থাকি ফাতিহা, ইখলাস, দরুদ পড়ি। এবার ইমাম সাহেব বলুক না বলুক আমরা শুরু হয়ে যাই কি যাই না? হই হই, হঠাৎ যে হুজুর জানাজা পড়িয়েছি, আমি তো রতনে রতন চিনে, আমি মডেল দেখে বলেছি দোয়া করবে না। মডেল দোয়া করা মডেল নয়, সবাই পড়ছে আর ভাবছে যে ভাইজান এসছে, উনি দোয়া করবেই নি, হয়তো জানাজা পড়িয়েছে। আর আমি ভাবছি মডেল তো দোয়া করা মডেল নয়, পাবলিক বেকার বল হয়ে দাঁড়িয়ে আছে। আর হুজুর দেখছে যে জানাজা তো হয়ে গেছে, এখনো জিনিস তুলছে না কেন, খাটিয়া তুলছে না কেন, মহা মুশকিল। আমি ওর মধ্যে আল্লাহুম্মা আমিন হাত তুলে দিলাম, সবাই আল্লাহুম্মা আমিন করছে, দোয়া করছে, উনি হাত তুলে এদিক ওদিক দেখছে। লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলছে দোয়া করা কি খুব জরুরি ছিল? বুঝলে? হোয়াট ইজ দিস ম্যান, ডু ইউ হ্যাভ এনি সেন্স অফ হিউম্যান? আপনার কি কোনো সেন্স অফ হিউমার আছে? আমার তো মনে হয় নেই। আজকে একটা যুবক ছেলে মারা গেছে, তাদের সমব্যথায় ব্যথিত হওয়া দরকার আমাদের, তাদের কষ্টে আমাদের কষ্ট পাওয়া দরকার, আর আমরা দোয়া করা নিয়ে আল্লাহর কাছে হাত তোলা নিয়ে ঝগড়া করছি দুজনে, শতাশতিনের ঘর। না না, এগুলো বিদাত। আচ্ছা চুপ করুন মশাই, এইসব বলতে নেই, আমরা করি। বলছে আপনারা মরিদের মাথায় কাঁঠাল ভেঙে ফুক মেরে ইনকাম করে খাচ্ছেন, খান না, আলেমদের জিনিসে নাক গলান কেন? এগুলো আমরা বুঝি না, পারলে আমাদের জিজ্ঞেস করে দিন। আমি মনে মনে ভাবছি সালা তো আমাকে মারলো, ভেতর থেকে তো আমাকে দিয়ে দিল দুম করে, আর যেখানে মারলো আমি ছাড়া বুঝতে পারছি না ঝাড়লো কোথায়। আজ হুজুর এরকম বলতে নেই, চলুন ওই সাইডে যাই, হাত ধরে সাইডে যখন যাচ্ছি সবাই দেখছে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম, হাত আমার হাতে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, লোককে আর বলতে পারছি না যে তকবীর, নারে তকবীর, নারে তকবীর, চাচা জান হুজুর পীর কিবলা, চাচা জান হুজুর পীর কিবলা, নারে তকবীর। তো আমি ওর হাত ধরে যখন নিয়ে যাচ্ছি, পাবলিক তো আমাকে দেখছে, পাবলিককে কি বলবো যে ওই সঙ্গে আমি ঝগড়া করতে যাচ্ছি, হেসে হেসে ম্যানেজ দিতে দিতে যাচ্ছি। আর হঠাৎ যে বলছি এইবারে বলেন জানাজার পরে দোয়া করেছি তো কি দোষ করেছি বলেন আমাকে। আচ্ছা শুনুন, আপনি কি বললেন ফুক মারা পয়সা না? ও আমার বাপ ফুক মেরেছে, আমার চাচা ফুক মেরেছে, আমার দাদু ফুক মেরেছে, ফুক মারা পয়সা। এইভাবে বলে হুগলি জেলা এবং মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় কিছু মানুষ, হুগলি বেশি আপনাদের কম, হুগলি জেলা এবং বিস্তীর্ণ মেদিনীপুরের কিছু এলাকা, কারণ বাইরে মেদিনীপুরের কারিগর আমি দেখেছি। তো ফুক একমাত্র আমরা মারি না, গোটা হুগলি জেলার ম্যাক্সিমাম ছেলেরা মারে, আর মেদিনীপুরের কিছু কিছু এলাকায় ফুক মারাই কারবার আমাদের। কি বলো তো, জোরে বলো, হ্যাঁ, সোনার কাজ, সোনার কারিগররা, হুজুররা বোতলে ফুক মারে, ওরা পাইপ দিয়ে শোনায়, মারে কি মারে না? না হুজুর, এখন গ্যাস সিলিন্ডার উঠেছে, এখন গ্যাস দিয়ে ফুঁক হাওয়া মারতে হচ্ছে কি হচ্ছে না? তো আমার বক্তব্য এইখানে যে মুজাদ্দেদ জামান হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন, আর হুগলি জেলার দাদা হুজুর বোতলে ফুঁক দিয়েছিল, গোটা হুগলি ছেলেদের কারিগরিটাই ফুঁক মারা হয়েছে, আর কারিগরি থেকে পয়সাটাও ফুঁক মারা পয়সাই হয়েছে, বলুন সুবহানাল্লাহ। মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা আছে, অস্বীকার আমি করছি না, তবে আমাদের হুগলি বেশি। কে ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ,
না হুজুর বলে ঠিক বললাম বললে হবে না, হাকিকাত কিনা বলেন, তাহলে আমরা যাই বলি জি হুজুর ওটা করলে হবে না। তো বলবেন না ফুক মারা পয়সা, আমাদের সবাই ফুক মারা পয়সা সবাই রেগে গেলে মুশকিল আছে। তো এবার বলুন তো, বলছি আপনি হুট করে দোয়া করলেন কেন, আমি প্রবলেম কি দোয়া করেছি তো, বলছি জানা যায় দোয়া, আমি বললাম না জানা যা দোয়া নয় জানা যা নামাজ। আর আল্লাহ রাসূল বলছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দোয়া চাওয়ার টাইম টাইমটা হলো বাদাস সালাত, যে কোনো নামাজের পর। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে চার চারখানা যুদ্ধ হয়েছিল, একটা উসামার যুদ্ধ, একটা উসাইলামা আল কাযাবের বিরুদ্ধে যুদ্ধ, একটা মুনকারের যাকাতদের বিরুদ্ধে যুদ্ধ, আর একটা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। এই চারটে যুদ্ধ আবু বকর সিদ্দিকের আমলে পরিচালিত হয়েছিল, আর চারটে যুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম। মুনকারের যাকাতদের বিরুদ্ধে যিনি যুদ্ধ করতে যাচ্ছিলেন তার নাম হচ্ছে আলা আল হাজনবী। ইনি যখন কমান্ডার ইন চিফ হয়ে গেলেন ওই সময় উঠে করে অনেক দূর মরুভূমির মধ্যে যে রাত নেমেছে ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করে একটু আরাম করে রাতের অন্ধকারে উটগুলো কোথা পালিয়ে গেল, বুঝতে পারছেন, উটগুলো পালিয়ে গেল। হুজুর উট পালিয়ে গেছে এখন খাবো কি, সব খাবার তো উটের পিঠে, পানি উটের পিঠে, সব উটের পিঠে, এখন খাবো কি হুজুর, অপেক্ষা করো। দেখতে দেখতে ফজরের নামাজের ওয়াক্ত এসে গেল, কাতার দিয়ে দিল, সকলে বালি নিয়ে তয়াম্মুম করলো, মাটিতে হাত লাগিয়ে তয়াম্মুম করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। নামাজ যখন শেষ হয় সকলে একত্রিত হয়ে আল্লাহুম্মা বিন বলে আলা নাজবি আল্লাহ দরবারেতে হাত তুলেছেন। সমস্ত সাহাবা ইকরামরা হাত তুললেন, হাত তুলে দোয়া শেষ হতে না হতে দূর মরুভূমি থেকে উটের কাফেলাটা যে উটগুলো পালিয়ে গেছিল গলা দুলাতে দুলাতে দোয়া সাথে সাথে কাছে এসে হাজির হয়ে যায়। কি হলো নামাজের পরে সম্মিলিত মোনাজাত, অনেক জায়গায় দেখতে পাবেন নামাজ শেষ হয়ে গেছে হুট করে উঠে দাঁড়িয়ে পড়ে। দেখেননি আপনারা, এই চেন্নাইয়ের ছেলেরা দেখোনি, তোমার পাড়ায় না হতে পারে, নামাজ শেষ আর উঠে দাঁড়িয়ে পড়লো। আমারও ঘটেছে, জুম্মা শেষ সালাম করলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম উঠে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে আমাকে আমি আমি এরম দেখছি কেবা বেটো 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 আমি জানা বেট বেট বুঝছি, মেরা নামাজ হো গিয়া, মেরা হুয়া নেই তু বেট, বুঝছি ভাই জানা হ্যাঁ আমি বেট যা আর সবর তো কর লে হমে খতম ভি করনে দে জানা ফির বাদ মে হমে দোয়া করনি হ্যাঁ বলছে হমে করনি নেই হম তুঝে করনা হ্যা ইয়া না করনা হ্যা হমে ক্যা ফরক পড়তে ইয়া তু বেট যা বলছে দোয়া করবো আমি তুই বস, বলছে আমি দোয়া করবো নি আমার নামাজ হয়ে গেছে আমি বস, তুই করিস না করিস আমার কিছু যায় আসে না, আমাদের যতক্ষণ না হবে তুই উঠবি নি চুপ করে বস। এখন এখানে বলতে পারেন হুজুর দোয়াটা তো আর নামাজ নয়, আমার ইচ্ছা আমি যদি না করি, বেশ করেন আপনার করার দরকার নেই, কে জোর করে আপনাকে আল্লাহর কাছে হাত তুলতে বলেছে, আল্লাহর কাছে হাত তুলতে গেলেও কপালের দরকার, কথা বুঝতে পারছেন। কিন্তু আমাদের যে মসজিদে নামাজের পরে দোয়া করা স্টাইল আছে, অভ্যাস আছে, সুন্নাত তরিকায় সাহাবাদের আমল এবং রাসূলের হুকুম অনুযায়ী আমরা যদি দোয়া করি, আপনি যেন উঠে লাফালাফি করবেন না। যদি বলেন কেন, আপনার আমার পিছনে আমার বাপ নামাজ পড়ছে আর আপনি তা আমার বাপের ঘাড়ের উপর দিয়ে পা ডিঙিয়ে পালাবেন মসজিদ থেকে, আমি আপনাকে ছেড়ে দেবো। আপনার পিছনে আমার দাদু, আমার পাড়ার মুরব্বী, আপনি নামাজ পড়েন দোয়া করেন না করেন চুপ করে বসুন, আমাদের যতক্ষণ না হচ্ছে, জায়েজ না জায়েজ আমি ফতোয়া দিচ্ছি না, কারণ পাবলিক প্লেস আমি ফতোয়া দেওয়া পছন্দ করি না, কিন্তু আপনি আমার বাপের আমার ভাইয়ের আমার চাচার আমার প্রতিবেশীর মাথা ডিঙিয়ে যে আপনি যাবেন আপনার ঠ্যাং কেটে নেবো আমি, কারণ মাথায় রাখবেন আমার বাপের পায়ের তলায় আমার জান্নাত, আর আপনি যার কোলের উপর দিয়ে ডিঙিয়ে যাচ্ছেন টপকে যাচ্ছেন ওটা আমার বাপের বাপ, অর্থাৎ আমার বাপের তার পায়ের তলায় জান্নাত, অতএব আপনাকে আমি যেতে দেবো না। যদি যাওয়ার হয় আপনি পেছনের কাতারে দাঁড়ান, সালাম ফিরলে পালিয়ে যান, কেউ বারণ করবে না। যুবকেরা ওয়াজ বুঝতে পারছেন, তুমি পাকাম করে আগে যে দাঁড়াচ্ছ,
বুঝেনা সৌদি আরবে ডিঙিয়ে যাই। আচ্ছা দোস্ত, এটা রাধা কৃষ্ণপুর, এটা সৌদি আরব নয়। তুই সৌদিতে যে লাভ মারিস ডিগবি কি, তুই হাই জাম্প মার, আমার কোনো আপত্তি নেই, লং জাম্প মার, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে আমার বাপ আছে, আমি ডিঙোতে দেবো না। ভাই জান, কথা বুঝতে পারছেন তো? দেখি এমন মুসলমান ক্রিয়েটিভিটি অন্য কিছু নয়, বলছে জানাজা হচ্ছে নামাজ, জানাজা হচ্ছে দোয়া, আমি বললাম না নামাজ, বলছে না দোয়া, আমি বললাম না নামাজ, বলছে এক্ষুনি নিয়ত করলাম যে মাইয়াতের প্রতি দোয়া, হচ্ছে ওই নিয়তে কথাও বলেছেন ফরজে কিফায়া নামাজে জানাজা, বলছে হ্যাঁ, আমি হ্যাঁ কি, তো যদি নামাজ হয় জালালাইন শরীফ খুলুন, তার হাসিয়া দেখুন, সাহাবায়ে-কেরামদের কবল দেখুন। যুবকের আমার কথা বুঝতে পারছো? ওয়াজ যেটা মাথায় ঢুকাবার ঢুকিয়ে লাও, কোনো জায়গায় যাবে দেখবি জানাজার পরে দোয়া হচ্ছে না, তোমায় খারাপ লাগে কি লাগে না দেখুনি তোমরা তো। আজকে এগুলো আমাদের নিজেদের বুঝে নেওয়া দরকার আছে না? নেই, বলছে জানাজাই তো দোয়া হচ্ছে না, জানাজা দোয়া নয়, দোয়া হচ্ছে আলাদা জিনিস, শুনবেন দোয়া, বলছে শোনান, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, খাওয়ার সময় ভাত খাওয়ার সময় দোয়াটা পড়েন কি পড়েন না? হাসছেন কেন? কখন পড়ে? ও বলছে পেশাব করার সময়, এখান থেকে কে বললো হাগাস, হে ওইটা বলতে আছে, বাথরুম যাবার দোয়া, ইস্তিনজার দোয়া, তাই তো নাকি? বাথরুম যাওয়ার সময়, তাই তো। তো হুজুরও বলছে এইটা কি ভাত খাওয়ার সময় পড়ে, এটা তো ইস্তিনজার, ইস্তিনজার দোয়া, বাথরুম যাওয়ার দোয়া। আমি ঠিক বলেছেন, তো বাথরুম কি আপনি উজু করে যান? না না না, আমি আপনার পিছনে আমরা নামাজ পড়লাম সব উজু করে এসেছি, জিজ্ঞেস করুন ভাই, কেউ বেনা উজুতে আছেন, যে জিজ্ঞেস করে আসুন। না না, উজু ছাড়া তো নামাজ হবে না, আমি বললেন কি বললেন না নামাজ, উজু ছাড়া দোয়া হবে না বলুন, হ্যালো, উজু ছাড়া দোয়া হবে না বলুন, দোয়া হবে, আমি নামাজ হবে বলে না, এই দেখুন উজু ছাড়া জানাজা হবে বলছে না, আমি তার মানে ওটা নামাজ বলেন না, সুবহানাল্লাহ। বাথরুম যখন যান দোয়া পড়ে আল্লাহু আকবার বলে কাপড় উঠিয়ে বসেন, বলছে না 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 তাই আবার বসে নাকি, আমি সব কাজ মিটে গেলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এবার পানিটা নি করেন তাই আবার করে। আজ এক্ষুনি আপনার পিছনে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়ালাম আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে শেষ করলাম। তো দোয়া পড়তে গেলে এটা করতে হয় না? আচ্ছা শোনেন, বাথরুম যান ইমাম রাখেন, সামনে একজনকে বসিয়ে তুই তুলে বস, তোরটা দেখবো তারপর। ভাই কথা মাথায় ঢুকছে? ভাই জান এইসব আজ কতদিন আরম্ভ করেছেন? আশ্চর্য হয় না তাই করেছি, বহুত বেদাতের গাল আমরা খেয়েছি, সবর করেছি কারণ মাথার উপর বলি ছিল তাই, বহুত শিরকের গালাগাল আমরা খেয়েছি, আমরা বেদাতি হয়েছি, আমরা মুশরিক হয়েছি, আমরা তাবিজ দিয়ে শিরক করেছি, আজ আমি ভাড় ভাঙতে ময়দানে নেমেছি, কারণ মাথায় রাখবেন ফুরফুরার পীর সারা বিশ্ব থেকে যেখানে যেখানে গেছে একমাত্র তার লড়াইটা শিরক বেদাতের বিরুদ্ধে ছিল, আজ বাংলায় দাঁড়িয়ে কথিত আলেম ওলামা মুজাদ্দিদ জামানকে মুশরিক বলবে, তার কর্মকাণ্ডকে বেদাত বলবে, আমরা পড়াশোনা করে তাদের যেমন মুখ তেমন থাপ্পড় ইটের জবাব পাথর দিয়ে দিয়ে ছাড়ব। জোরে বলুন কথাটা আবার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? অনেক শুনেছি আমরা বেদাতি, অনেক শুনেছি আমরা শেষ করেছি, আমরা বলিনি এটা আমাদের আদর্শ, আমাদের দুর্বলতা মনে করবেন না, সেই সমস্ত কথিত আলেমদের বলে দিই। পূর্ব ভারতের জমিনেতে ঊনবিংশ শতাব্দীর শেষ বিংশ শতাব্দীর সূচনাকালীন সময় বিশ্ব সুধীর বিদ্রোহ লেখা ইতিহাস, হুগলি জেলার ইতিহাস খুলুন, সাউথ আফ্রিকার ডারবান থেকে বার হলো দা মুসলিম ডাইজেস্ট খুলে দেখুন, প্রদ্যুৎ ভট্টাচার্যের বঙ্গের সুফি সমাজের ক্রমবিকাশ খুলে দেখুন, কোন মুসলমানের লেখাই নয়, কোনটা খ্রিস্টানের লেখা, কোনটা হিন্দু সম্প্রদায়ের বড় বিদ্বানের লেখা, ওখানেও জলজল করবে, তারা চিনেছে পীর আবু বকর কি ছিল, আফসোস আজ আমরা চিনতে পারিনি, এটা আমাদের দুঃখ মুসলিম ঘরে জন্ম নিয়ে।
কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? ঊনবিংশ শতাব্দী শেষ, বিংশ শতাব্দী সূচনাকালীন সময়, যখন পূর্ব ভারতের মুসলমানদের মধ্যে, আমার আপনার বাপদাদার মধ্যে হাঁচির দোয়া কাঁচির দোয়া শিকার প্রশ্ন আসেনি, আমরা ঈমান নিয়ে বেঁচে থাকবো না বেঈমান হয়ে কবরে যাব, এই প্রশ্ন এসেছিল। ওই সময় দিল্লি থেকে কোনো দিল্লিওয়ালা আসেনি, বস্তি নিজামুদ্দিন থেকে কেউ আসেনি, কোনো আহলে হাদিসের বাবা আসেনি, কোনো সালাফিস্ট আসেনি, কোনো রকম বেরলি আসেনি। বাংলার বুকে যে এসেছিল একমাত্র তার নাম হলো বঙ্গপুত্র আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে মুজাদ্দিদের জামান ছাড়া অন্য কাউকে সেই সময় দেখা যায়নি। আজকে যার বদৌলতে মুসলমান দাবি করছেন পূর্ব ভারতের মাটিতে, উপমহাদেশে তার অবদানকে যে স্থালি অস্বীকার করছেন, যে স্থালি পে খা রহে হো উসি কো সুরাগ কর রহে হো জি, ইসে নমক হারামি কাহা জাতা হ্যায়। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? আজকে আমরা কখনো রেগে যাচ্ছি, কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, আবার নিজেদেরকে সামলে নিচ্ছি। তাই সেই মানুষগুলোকে বলি, যারা তাবলিগি জামাত করো তোমাকে ফুরফুরা হতে হবে না, তুমি আশরাফ আলী থানভী সাহেবের হও, তোমাকে ফুরফুরা হতে হবে না, তুমি হাজী ইমদাদুল্লাহ আব্দুল্লাহ মুহাজির মক্কি সাহেবের মাসলাকটা দেখো, তোমাকে ফুরফুরা হতে হবে না, তুমি প্রকৃতপক্ষে দেওবন্দি হও, আমাকে চিনে ফেলবে। কথাটা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তুমি দেওবন্দি হও, আমাকে চিনতে পারবে। হুজুররা জলসা করে এত টাকা নেই কেন? দেয় কে? তুমি তো নাই, দেয় তো আমার ভক্তরা, তোমার জ্বলছে কেন? এটা এখন কি পড়িয়ে দিল দেখো, কে কোন তবলিক করা ছেলে দিল? কথা বুঝতে পাচ্ছেন না? দিল কি দিল না? কেন এরা তো টাকা দেবে, পয়সা দেবে, সব দেবে, গাড়ি খরচা দেবে, ফির এটার কি প্রয়োজন ছিল? প্রেম করেছো কোনোদিন? ভালোবেসেছো কাউকে কোনোদিন? ভালোবাসো, প্রেম করো, প্রেমিকের মর্ম সেদিন বুঝবে, ভালোবাসা কাকে বলে সেদিন বুঝতে পারবে। কথাটা আমার বুঝতে পাচ্ছেন তো নাকি? পেটের জ্বালা তো পড়েনি, আমার বাড়িতে কি অবস্থা, কেন ছুটে এসেছি এখানে? আর একটা তো পাশেই ছিল, যেতে পারতাম তো, কারণ যতটুকু বাঁচানো যায়, কারণ জানি যদি না আসি এই ছেলেগুলো সারাটা রাত ওই রাস্তার উপরে বসে কাটিয়ে দেবে। আমি ওখানে, আমি আমার সব ছোট ভাইরা ইসাক আব্বাস সব আমরা সব একসঙ্গে বসেছিলাম ওখানে, কথা বলছিলাম, গল্প করছিলাম। আমাদের বললাম যাই ভাই, নালে ছেলেগুলো একটু পাগল টাইপের, যেতেই হবে, একবার ঘুরে আসি, হাজিরা দিয়ে আমি আবার চলে আসছি। সে ভাইজান আপনি এমনি কত জলসায় না যাওয়া করে মিস করে দেন, আরে এটা আপনার বুঝতে পারছি রে ব্যাপার। আমি যে ব্যাপার কি তুমি বুঝতে পারছো না? সত্যি আপনারা তো জানেন জলসা টলসায় বেশি দৌড়নো, মানে যেটা সুবিধার মধ্যে হয় আমি যাই, বুঝবে এসব? এসব বুঝতে গেলে তো মাথা মগজ দরকার নাকি? আশকানি মাশুকান জিস্ত কেরামান কাতবি না হাম খবর নিস্ত, ফুলের কদর তো বুলবুলি বুঝবে, বন্দর কে জানে অমৃত কা স্বাদ, কথা আছে না? তো সবাইকে বোঝানো সম্ভব না। না ভাইজান মানে ব্যাপার, দুনিয়ার নেতা লিডাররা তাদেরকে দেয়, বড় নেতাদের ভালোবেসে দেয়, কারণ বদলা হিসাবে যেন টেন্ডারটা পাস হয়ে যায়, বদলা হিসাবে যেন পেমেন্টটা হয়ে যায়, পরিবর্তে যেন আমার পদটা কনফার্ম থাকে, তারপরে যেন আমার নামটা নেয়, তারপরে যেন আমার রাস্তাটা পার্টিতে ক্লিয়ার থাকে। ওরা আমায় কিসের জন্য দেবে? ওরা কেন মহব্বত করবে? তার ওরা তো আমার বাপকে এখানে হাজির করে ফেলেছে, আমি তো দূরের কথা। কমিটির ছেলেরা তো আমার বাপকে এখানে নিয়ে এসেছে, আমার আগে ছিলেন আব্বা। কথাটা বুঝতে পারছেন কিনা? আমার থেকে বাংলা চষে বেড়াচ্ছে যেসব আমার ভাইগুলো, সে ভাইগুলোকে তো আজকে এখানে নিয়ে এসেছে। হাস্যকর কোনো জিনিস না হয় ভালো, ভালোবাসা আলাদা জিনিস,
তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আজ অনেক বেদাতের গালাগাল আমাদেরকে শুনতে হয়েছে, আর সহ্য করতে পারছি না। তবে হুজুরকে বললাম, হুজুর শুনেন, জানাজা হচ্ছে নামাজ, কারণ নামাজের মধ্যে যা যা জিনিস শর্ত আছে জানাজায় সবগুলো আছে। যে কই রুকু সেজদা নেই, আমি এই জন্য নেই, সামনে একটা মানুষ শোয়ানো আছে, তার সামনে যদি রুকু সেজদা করেন তো ওখান থেকে শিরকের গন্ধ বার হতে পারে, আর আমার আল্লাহ শিরকে পছন্দ করেন না। তার জন্য কেবলমাত্র জানাজার মধ্যে রুকু সেজদাটা আল্লাহ দিলেন না, কারণ সামনে একটা মানুষ রাখা থাকবে আর সেখানে তো সেজদা করা সম্ভব নয়। ঠিক কথা, ঠিক বলছি না ভুল বলছি? তো আপনার মাথায় রাখতে হবে, পৃথিবীতে বহু আজান ইকামত এমন আছে যে আজান ইকামতের নামাজ নেই, তো জানাজার নামাজের রুকু সেজদা নেই হতেই পারে, কোন ক্ষেত্রে নামাজই নেই আজান ইকামত আছে। হ্যাঁ, কি আজানের রে, কেন ছোটবেলায় কানে আজান দেয় না? ও হো হো, হ্যাঁ হ্যাঁ আমি নামাজ করি। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? এটা আমাদের বুঝার জিনিস, টেকনিক্যাল ব্যাপার। আসলে শয়তান তো সব জায়গায় ঢুকে বসে আছে, মসজিদে ঢুকে বসে আছে, মোমেনের মাথার মধ্যে ঢুকে বসে আছে, এই মজলিসে ঢুকে বসে আছে। আর শয়তান আল্লাহকে বলে চাল্লা আমি সব জায়গায় যেতে পারি, ও জান্নাতেও ঢুকে। তোর মাথায় শয়তান যখন ঢুকে বসে যায় না, ভালো জিনিসটাও ঢুকতে দেয় না। কি কথা, ঠিক না ভুল বলছি গো? আর এটা কখনো হয়, একটা কথা আছে না, খালি খালি খোপড়ি শয়তান কা ঘর, খালি মাথা শয়তানের ঘর একটা বলে। সেই সেই জান্নাতে ঢুকে বসে আছে, জানেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ যখন সৃষ্টি করবেন আদম নবীকে, প্রথমে একটা খাঁকা তৈরি করলেন, আদমের বডিটা বিশাল বড় শরীরটা রাখা আছে, তখন রক্ত টক্ত এই সমস্ত কিছুই দেয়নি, তখন প্রাণ টান কিচ্ছু সঞ্চয় হয়নি। শয়তান জান্নাতের এক কোণে দেখছে, পবিত্র জান্নাতে একজন শুয়ে আছে, এটা কি জিনিসটা কি? ও বাবা, লম্বা লম্বা দুটো হাত, বাবা গোল মতো, এটা কি বলে? মাথা নিচের দিকে লম্বা দুটো, কি বলছে? পা, জিনিসটা কি? পবিত্র জান্নাতের মধ্যে শোয়ানো আছে মানে নিশ্চয় খুব ভালো জিনিস। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাক তো নাকি, পবিত্র তো নাকি, তো গন্ধম ফল এলো কোথা থেকে? জান্নাতে না পাক হারাম জিনিস? ভাইজান কথা আমার বুঝতে পারছেন? গন্ধম ফলটা পাক না না পাক? আদম নবী যেটা খাওয়ার জন্য আল্লাহ বললেন হারাম, তুমি খেলে জান্নাত থেকে বেরিয়ে যেতে হবে, গেছিল কি যায়নি? তো গন্ধম হারাম, জান্নাত পুরো পাক, পুরো নূর, অত সুন্দর পাক, জান্নাতে হারাম ফল রাখলেন কেন? বোঝা যাচ্ছে আমার কথা, বুঝতে পারছেন? রাখলেন কিসের জন্য? খচ্চর কি করেছে? কে? শয়তান। আদম নবীকে ভালো করে দেখছে, এদিক থেকে ওদিক, মাথা থেকে পা, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছে, জিনিসটা কি? হ্যাঁ, ও নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে। কার কার নাক দিয়ে? আদম নবীর নাক দিয়ে ভেতরে ঢুকে গেছে। ঢুকে যে ভেতরে দেখে লাংস ফাংস কত কি মেকানিজম আছে, কি কি আছে, ফের একটু উপরে এসে দেখছে আবার একটা বাইপাস রাস্তা ঢুকছে। বাইপাস রাস্তা মানে খাদ্যনালী, ভেতরে ঢুকেছে তো খাদ্যনালীতে ঢুকে দেখছে এটা কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, এটা স্প্লিন, আচ্ছা একটু ডান দিকে গেলে এটা কি? এটা হচ্ছে প্যানক্রিয়াস, তার নিচে কি? ও বাবা লিভার, তার নিচে কি? দেখো পিত্তির থলি, যে গল ব্লাডার, ওখান থেকে আবার দুটো কানেকশন দুদিকে চলে যাচ্ছে, কি দেখছে? দুটো এরকম আলু আলু কি আছে, বলছে ও আচ্ছা আচ্ছা, এটা দুটো কিডনি, আবার বার হয়ে আসলো, বলছে এই পাইপটা কোথায় যায়? যে দেখছে আপার ইন্টেস্টাইন, বাবা ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, ঘুরে ঘুরে এসে লোয়ার ইন্টেস্টাইন, লোয়ার ইন্টেস্টাইন দিয়ে নিচে দিয়ে যেতে যেতে আর বেরোলে কোথা দিয়ে? হাসতে করে বলছে ওইটা বলতে নেই, নিচে দিয়ে বার হয়ে গেল, কোথা দিয়ে বার হলো? আচ্ছা আচ্ছা, সুন্দর করে আমি ইংলিশে বললাম, তার বেলায় গেছো না, বাংলায় বললি দোষ। মানে ইংলিশ কত স্ট্যান্ডার্ড ভাষা, ইংলিশে যা বলবে হেভি হয়েছে,
আর বাংলায় বললি, আর ইউ ম্যাড ম্যান, আর ইউ ম্যাড? খারাপ লাগলো শুনতে? বাংলায় শুনতে খারাপ, ইংরেজিতে কি সুন্দর লাগে! আমার মেয়েরা বললে আরো সুন্দর লাগে। আর যত ছেলেরা সব সিনেমা দেখে দেখি একটু স্টাইল মানে, ম্যাক্সিমাম মেয়েদের স্টাইলটা লাগে, ছেলেদের লাগে না, দেখবে মিলিয়ে। যদিবেন ভাইজান আপনি কি করে জানলেন? আরে সাইকোলজি হচ্ছে আমার একটা খুব ফেভারিট সাবজেক্ট, আর হিউম্যান সাইকোলজি যখন কাউকে ফলো করে সবসময় ফিমেল অ্যাডিক্টেড হয়। যারা স্টুডেন্ট আছে জিজ্ঞাসা করুন। আমি আবার গোড়া মলি সাহেব, বুঝলেন, এসব আমার হয় কম, তাও পড়ে ফেলি মাঝে মধ্যে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, পিছন দিয়ে বেরিয়ে চলে গেল মানে নিচে দিয়ে, শয়তান উপর দিয়ে বেরোলো না নিচে দিয়ে, তার পর থেকে আদম সন্তানের নিচে দিয়ে যাই বেরোবে সব হারাম আর নাপাক। নিচে দিয়ে বেরোনে একটা জিনিসও পাক আছে, দেখাও কোনটা পাক আছে কি? ওপর দিয়ে না নিচে দিয়ে যাই বেরোবে সেটাই হচ্ছে নাপাক, কারণ ওখান দিয়ে শয়তান বেরিয়েছে। ওপর দিক দিয়ে যদি হাওয়া বেরোয় আপনার কোনো অসুবিধা নেই, নিচে দিয়ে যদি হাওয়া পর্যন্ত বেরিয়ে যায় তো ফের উজু করতে হবে, কারণ শয়তান বেরোনোর রাস্তা। আর আপনি করেন করে হাই তোলেন, কিচ্ছু হবে না। আর ছোট মুখে হাই তোলেন, ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন, খারাপ লাগছে কেন? ওইখান দিয়ে শয়তান বেরিয়েছিল না, ছোটবেলায় এরকম আমাদের শিখিয়ে দিত। লাইভ চললে এসব বলাও মুশকিল, কোনো জায়গায় গ্যাস বার হলে তো আমাদেরকে শিখিয়ে, আমরা ছোটরা তো খুব ইনোসেন্ট হয়, বলে ফেলে কে রে, লজ্জায় ফেলে দেয় বড়দের। তো সব একটু যারা আমাদের থেকে বড় বলছে ওইটা বলতে নেই বাবু, ছোট মুখে হাই তোলা বলতে হয়। ছোটবেলায় শুনেছিলাম, যাই হোক ছেড়ে দিন, যা পারেন বলুন। তো আমি যেটা বলছি, তো ওই দিক দিয়ে যাই বেরোবে যদি হাওয়া বেরিয়ে যায় তো উজু করতে হবে, কারণ ওটা শয়তান বেরোবার রাস্তা। শয়তান বার হয়েছে নিচের দিক দিয়ে, তারপরে এসে দেখছি মালটা আছে, ভালো করে হা করে উড়ছে আর দেখছে। দেখতে দেখতে শয়তানের একটু লালা যে আদম নবীর শরীরে পড়ে গেল, তফসি শোনাচ্ছি ইয়ার কি কথা না। ওই সময় যখন শয়তান সেখান থেকে বিদায় নিল, আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা যাও আমার আদমের শরীরটাকে ভালো করে চেক করো, যে দেখো কিনা ও শরীরে শয়তানের লালা পড়েছে, কোন জায়গায় পড়েছে ওটা চেক করো। চেক করতে করতে দেখা যাচ্ছে যে পেটের মধ্যেখানে পড়েছে, বলছে ওখান থেকে গোস্ত একটু তুলে ফেলে দাও, ওখান থেকে গোস্ত তুলে ফেলে দিল। সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিটি আদমের সন্তান আমরা যারা আছি, আমাদের শরীরে একটা দাগ রয়ে গেছে, দেখুন নাভি আছে না নেই, নাভি গর্ত আছে কি নেই, অনেকে আরে বাবা বল্টু আছে তো, যেমন হোক একটা তো কিছু একটা আছে, আছে কি নেই, কোথা থেকে হলো? শোনো ওয়াজ শোনো, অনেকদিন শোনাইনি, ট্রাল শুনে নাও। এই ওয়াজ শুনেছিলেন আগে? এটা কিরম হচ্ছে, এটা গল্প মনে হচ্ছে না কি বলতো? তুলে নিয়ে যে যেখানে ফেললো, আদম কিসের তৈরি? মাটি আর পানি। আল্লাহ রাসূল কি বলছেন? কুনতু নাবিয়াম ওয়া আদাম বাইনাল মাই ওয়া তিন। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করবেন বলে মাটি আর পানিকে গুলছিলেন, কি কি? মাটি এবং পানিকে গুলছিলেন, আমি মুহাম্মদ তার আগেই নবী হয়ে গেছি, সুবহানাল্লাহ। এবার আসুন, তো মাটি আর পানি একটা জায়গায়, মাটি আর পানি একটু দিন দিয়ে এক সপ্তাহ পরে এসে দেখুন ঠিক তা থেকে একটা না একটা শেকড় বেরোবে। তো আদমের শরীর তো মাটি আর পানি, ওই গোস্তটা তুলে নিয়ে যেখানে ফেললো ওখান থেকে শেকড় বার হয়ে একটা গাছ বার হলো, গাছটা আদমের লালা, আপনার কি বলে শয়তানের লালা, আর ওইটা লালাটা হলো পানি, আর ওখানে আদমের ওই যে শরীরের নাপাক জায়গাটা ওই জায়গায় দিয়ে যে ফেললো, ওই
মাটি আর পানি থেকে শুকর বেরিয়ে একটা গাছ হলো, গাছটার নাম হলো গন্ধম, আর শয়তানের লালার জন্য ওটা হলো হারাম। আদমকে বললে লা তাকরাবু হাযিহি শাজার, আদম তুমি ওই গাছের কাছে যাবে না। আদম নবী ফল খেলো, বাহানা হলো দুনিয়ায় আসার, দুনিয়ায় এসে কান্দতে আরম্ভ করলেন। 300 বছর পরে যখন মুস্তাফার তাবাসসুল দিলেন, মুস্তাফার হুরমত দিলেন, আল্লাহ 300 বছরের আমার যখন দোয়া কবুল হলো না, মাফ করলেন না, আল্লাহ আপনার আখেরি নবী মুহাম্মাদের হুরমত দিচ্ছি, ওর হুরমতে আমাকে মাফ করে দিন। আল্লাহ বলছে আমি তোমায় মাফ করে দেবো, চিনলে কি করে? বলে আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের চৌকাঠের উপরে দেখতাম ওর না আপনার নাম লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওর নাম লেখা থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরদাউসের গোলামগুলোকে দেখতাম যাদের বুকেতে আপনার নামের পরে ওর নাম লেখা থাকতো, ফেরদাউসের গোলামগুলোকে দেখতাম, জান্নাতের হুরগুলোকে দেখতাম যাদের কপালে আপনার নামের পরে ওর নাম লেখা থাকতো। আল্লাহ আমি জান্নাতে দেখেছি, আজ আমার জীবনে কাজে লাগালাম। আল্লাহ বলছি যাও আদম, আমার মুস্তাফার খাতিরে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আর খাতিরে মাফ হলো, জোরে বলুন আমার মুস্তাফা আল আরাবি আমার রাসূলের খাতিরে ক্ষমা পেলেন আদম আলাইহিস সালাম। ইটস হিস্ট্রি ম্যান, এটা হচ্ছে ইতিহাস, আপনি অস্বীকার করতে পারেন না, সিস্টেমের বাইরে গেলে হবে না। তখন বলছি বলছে হ্যাঁ ওই নামাজের মধ্যে দোয়া, সে দোয়ার পেছনে ছাড়ছে না, ওকে সাব্যস্ত করতে হবে জানাজা দোয়া, আর আমিও নাছোড় বান্দা আমি সাব্যস্ত করব নামাজ, তো নামাজ তো সাব্যস্ত হয়েই গেছে। বলছে নামাজের মধ্যেই দোয়া, আচ্ছা এমনি নামাজের মধ্যে দোয়া নেই? আল্লাহু আকবার দোয়া নয়, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কি এটা, এটা কি গো সানা, কি এটা দোয়া নয়? হ্যালো বুঝতে পাচ্ছেন তো নাকি, এটা কি দোয়া নয়? হ্যাঁ এটাও দোয়া, হচ্ছে এটাও দোয়া। এবারে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আপনার ঠোঁটগুলো লড়ে উঠলো কেন গো, কিছু বললেন ওকে? কিছু বললে, কি বললে শুনতে পেলাম না কেন? হ্যাঁ আস্তে বলতে হয়। ও আচ্ছা আচ্ছা গুড, আপনাদের সঙ্গে আমিও একমত, বলুন না সুবহানাল্লাহ। শ্যামলী সাহেব যখন এটা বলেছি ও এরকম বলে উঠেছে, ভাই ঠোঁট লাললেন কেন, রেগে যে গাল দিচ্ছেন? আমি আমিন বললাম, আমি আস্তে করে কেন বললেন? যে আমরা আস্তে বলি, যে একটা জায়গায় তো মিললো, ভাই আস্তে কেন বলেন? বলে না আমরা দেববন্ধে পড়াশোনা করা দেববন্ধের ছাত্র, তো তো আমাদের আস্তে বলতে হয়। আচ্ছা হো, যখন দেববন্ধের স্টুডেন্ট হিসাবে আস্তে বলতে হয় বলছেন, তাহলে নামাজের পর জানাজার পরে ইসালে সবাব করা চলে না? কোনো দেববন্ধের স্টুডেন্ট যেন বলবেন না আজকে শুনে নিন, আর যারা শুনতে পাচ্ছেন না লাইভে দেখছেন আপনাদেরকে আমি বলে দিই এক এক করে ইচ এন্ড এভরি পার্সন, যদি আপনি দেববন্ধের ফলোয়ার হন খবরদার ইসালে সবাব করতে নেই এই কথাটা মুখে নিয়ে আসবেন না, তাহলে ফুরফুরার বিরুদ্ধে হবে না, বিরুদ্ধ ফতোয়াটা আপনার ফতোয়ায় ইমদাদিয়ার বিরুদ্ধে হবে, মুফতি শফি সাহেবের ফতোয়ার বিরুদ্ধে হবে, আপনার মুফতি আপনার ফতোয়ায় রশিদিয়ার বিরুদ্ধে হবে, ফতোয়াটা ফতোয়ায় আহমদিয়ার বিরুদ্ধে হবে, ফতোয়াটা ফতোয়ায় দারুল উলুম দেববন্দের বিরুদ্ধে হবে, কারণ দেববন্দের ফতোয়া যে কোনো অবস্থায় হর হালে যেখানে খুশি জানাজার আগে হোক পরে হোক কবর দেওয়ার পরে হোক কবর দেওয়ার আগে হোক যখন খুশি যে কোনো অবস্থায় ইসালে সওয়াবটা দেববন্দের ফতোয়া হচ্ছে আমালে মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে নিয়েছেন?